আরে পোকা খাবো জীবনে ওনা মরে গেল ওনা চলেন আরেক দোকানে যাই এই পোকা টোকা খাওয়া আসসালামু আলাইকুম কিরম আছেন সবগুলাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপা আপনারে নিয়ে আসতেছে খোলা বাজারে আমেরিকার খোলা বাজারে যেখানে আসলে আপনি অনুভব করতে পারবেন যে আপনি বাংলাদেশে আছেন নাকি আমেরিকায় আছেন নাকি গুলিস্তানের সেই কলকলে মার্কেটে আছেন যাই হোক চলেন দেখাই আপার এই খোলা বাজারটা আপার বাজার না কিন্তু এটা হচ্ছে আমেরিকার খোলা বাজার এই বাজারে অনেক কিছু আছে খোলামেলা কি আছে জান না কিন্তু নামটা তো খোলা বাজার চলেন দেখি খোলামেলা কোনো কিছু পাওয়া যায় কি না হাউ মাচ দিস অন $10 হোয়াট ইজ নেম চিচারো চিচারো এন্ড দিস আর অলসো চিচারো এটার নাম তস্তি লকো এন্ড চিচারো এই দুইটা হলো মেক্সিকানদের খাবার সবগুলো $10 করে এই সব কাপড় সুপুর এই জায়গা আপনি কি পাবেন না সব কিছু আছে দেখেন সব কিছু বলতে আচারও আছে যারা আচার খেতে পছন্দ করেন তারাও চলে আসতে পারেন বিভিন্ন জাতের আচারও এগুলো আচার নাকি পোকা পোকা না আচার দাঁড়ান তো দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান কি বড় বড় পোকা পোকা বেশি কি করে দেখেন তারা মরি দিয়ে এই পোকাটা দেখেন ই করছে ও মাই গড কি বড় বড় সবগুলো দেখেন চিন্তা করা যায় খাবো $4,000 কি অদ্ভুত অদ্ভুত নাম আমার কোনো নামটাই মনে আসে না যাই হোক আমি মনে করি করতে পারি না এই দুটির নাম ভুলে গেছি তবে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের যে মিষ্টি আলু আছে না সেই মিষ্টি আলু দিয়ে এরা সুন্দর করে দেখেন আচারের মতো বানাইছে এই যে সেটা হচ্ছে এইটা এবং লাউ আছে না কুমড়া আছে না আমাদের দেশের কুমড়া সেই কুমড়া দিয়েও তারা এই যে কুমড়া মুরব্বা বলে ওই মুরব্বা টাইপের একটা জিনিস বানাইছে এবং এ পাশেও দেখেন কুমড়া দিয়ে সুন্দর সুন্দর মুরব্বা টাইপের বানাইছে এবং ওই যে আমরা তীর ফল বলি না ওই ফল দিয়েও দেখেন কি সুন্দর একটা জিনিস বানাইছে সেটাও দেখতে পাচ্ছেন এই দেখেন হাউ লং ইউ আর হিয়ার I'm being here for 20 years. 20 years and this business also is 20 years? In the business. Okay. Before I worked for my mom and other friends. Now it's mine. Okay. এই জায়গা পুতুল টুতুল বেচতেছে সাথে হচ্ছে স্যান্ডেল জামা কাপড় সব এই জায়গায় আছে বুঝতেছি না সবই তো পুরাতন নতুনের কোনো কিছুই চোখে টোকে এখনো পড়ে নাই যাই হোক এই জায়গা একটু দেখি কি লেখা এই জায়গা দেখো এই জায়গায় সব সুতাগুলো এই দেখেন আমেরিকাতে পাওয়া গেছি এই যে কেশুর আলু সিদ্ধ খাই কি আলু কেশুর আলু তো বলে এটাকে আমার সবচাইতে প্রিয় জিনিস পাওয়া গেছি সত্যি আমি অনেক দিন পরে এত ফ্রেশ তা পেলাম আমার এত ভালো লাগতেছে যে এই জিনিসটা দেখার পরে এই জায়গা বিভিন্ন জাতের পেয়ারাও আছে এক একটা পেয়ারার দাম শুনলে আপনার মাথায় হাত পড়বে কারণ হচ্ছে $7.99 পার এলবি মানে $700 পার এলবি বাংলাদেশে এই যে এই ফলটা আমি চিনি না এই ফলটাও চিনি না এটা নাকি সাওয়ার মানে হচ্ছে আপনার টক টক আমাদের দেশের ওই ফলটাকে বলা হয় হচ্ছে আতা ফল আর এইগুলা ঝিঙে তারপরে এই ফলটাকে আমরা বলি কি জানেন এই যে লাল লাল যে ফলটা চলে গেল ওই ফলটাকে আমরা একটা কি যেন নাম বলি জিলাপি নাম বলি আর এই যে ড্রাগন ফল এই যে আমার প্রিয় ফল বিভিন্ন রকমের এই জায়গা ফল আছে ফলগুলোর দামও কিন্তু খুবই এক্সপেন্সিভ বাট বিশ্বাস করেন খুবই ফ্রেশ এতদিন পরে ফ্রেশ তা আমার মনে মনের আশা যেন পূর্ণ হলো এরকম একটা অবস্থা দেখেন এই যে আমাদের দেশের কচু শুধুমাত্র ডেকোরেশনের জন্য এটা কিনে রাখছে বাসায় রাখার জন্য দেখেন কচুও বিক্রি হয় $3,500 বাংলাদেশের টাকার ভাবা যায় চাই ওকে এটা $2.99 পার পাউন্ড এর সাথে আবার দেখেন কাটাও আছে ইজ ইট ফ্রুটস আর লাইক রেগুলার ভেজিটেবল ও এটা হচ্ছে ভেজিটেবল এটা নাকি সস্তা বাজার কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই সস্তা সব কিছু দামি দেখলাম অন্যান্য বাজারের থেকে অনেক বেশি পাতার দাম একটার দাম $5 মানে $500 একটা পাতার দাম কোন মরিচের দাম $10 ওরে মা এই দেখেন এই মরিচের দাম $10 পার পাউন্ড মানে সেই রকম লেভেলের মনে হয় ঝাল আছে $10 $1,000 মরিচের দাম ইউ ওয়ান্ট ওয়ান কিউট
অনেক বড় জায়গা এখানে গান বাজনা হচ্ছে গান বাজনা ওই দিক থেকে একটু পুলিশথানের বাজারে কিছু কিছু জিনিসপত্রের দাম বিশাল কোন কিছু 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 জিনিসের দাম খুবই কম পুরাতন জিনিস অনেক বেশি এবং নতুন জিনিস মোটামুটি আছে এবং খাবারের দাম যথেষ্ট পরিমাণ বেশি তারপরেও আমরা খাইলাম কিন্তু কোনো কিছু নিলাম না কারণ এই জায়গার কোয়ালিটিটা অত বেশি মানে মনে হলো না ভালো যার জন্য কোনো কিছু কিনি নাই কিন্তু খাওয়ার জিনিস অনেক কিনছি খাইছি দেখলাম যাই হোক কিরকম লাগলো ভিডিওটা জানিনা যদি ভালো লাগে থাকে তাহলে আপুর ভিডিওটা দেখেন কারণ আমার আপু এবার আমেরিকার একেবারে খোলা বাজার দেখাইছে লাইক গুলিস্তান দেখাইছি তো ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিমন্ত্রণ দুইটি রইলো ওই